সবাইকে স্বাগতম দেবসার লেকচার ইউটিউব চ্যানেলে। আজ আমি দশম শ্রেণী বাংলা থেকে 2021 সালে ম্যাট্রিক এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব। তোমরা সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমে আমি গদ্যাংশ থেকে প্রথম চ্যাপ্টার সাগর সঙ্গমে নবকুমার থেকে কিছু প্রশ্ন দেব। তাহলে প্রথম কোশ্চেন হলো, কাপালিককে নবকুমার কোথায় কী অবস্থায় দেখতে পায় তা লিখো। দুই নম্বর, কোথা যাইতেছ? যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো। উক্তিটি কার, কে, কখন, কাকে এবং কেন উক্তিটি করেছিল? নবকুমার পরে কী করল? তিন নম্বর, নবকুমারকে গল্পটির নায়ক বলা যায় কি? নবকুমারের চরিত্রের বর্ণনা করো। চার নম্বর, নবকুমার কার সহায়তায় কেমন করে পুনরায় পূর্ণকুটিরে পৌঁছতে পেরেছেন? পাঁচ নম্বর, প্রতীক তুমি পথ হারাইয়াছ, উক্তিটি আলোকে ঘটনার পূর্বাপর আলোচনা করো। ছয় নম্বর, সাগর সঙ্গমে পাঠটির সারাংশ লেখো। সাত নম্বর, টিকা কপালকুণ্ডলা কাপালিক। আট নম্বর, কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের কীভাবে সাক্ষাৎ হয়? গদ্যাংশ দুই নম্বর পাঠ আরম্ভ করছি। বাংলার নবযুগ, প্রথম কোয়েশ্চেন হলো, বাংলার নবযুগ প্রবর্তনে সুরেন্দ্রনাথের ভূমিকা বর্ণনা করো। দুই নম্বর কোয়েশ্চেন, দক্ষিণাত্য শিক্ষক সমাজের জন্ম কীভাবে হয়েছিল? তিন নম্বর কোয়েশ্চেন, কলিকাতা ছাত্রমণ্ডলীর প্রাতিষ্ঠানিক নাম কী ছিল, এর প্রতিষ্ঠাতাকে? চার নম্বর, কলিকাতা ছাত্রমণ্ডলীর সভাপতি এবং সম্পাদক কে ছিলেন? পাঁচ নম্বর, আনন্দমোহন মুম্বাই শহরে কী দেখতে আসেন? ছয় নম্বর, সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন সম্পর্কে যা জানো নিজের ভাষায় লেখো। সাত নম্বর, বাংলার জাতীয় চেতনার বিকাশে আনন্দমোহন বসুর অবদান কতখানি আলোচনা করো। এখন তিন নম্বর চ্যাপ্টার বাংলা, অরুণিমা সিনহা আত্মবিশ্বাস ও সাহসের অন্য এক নাম গদ্যাংশ থেকে প্রশ্নগুলো হলো, প্রথম কোয়েশ্চেন, অরুণিমা সিনহার এভারেস্ট বিজয়ের কাহিনী বর্ণনা করো। দুই নম্বর, অরুণিমা কেন ডাকাতদের হাতে তার সোনার চেন দিতে চায়নি? তিন নম্বর, অরুণিমা কোন ঘটনায় তার পা হারিয়েছেন? এই ঘটনার কী তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পেরেছিল? চার নম্বর, এভারেস্ট বিজয়ের প্রস্তুতি কীভাবে নিয়েছিল অরুণিমা সিনহা তা লেখো। পাঁচ নম্বর, অরুণিমা কে কী সম্মান লাভ করেছিল? বাংলা চার নম্বর গদ্যাংশ পিতা ও পুত্র থেকে প্রথম কোয়েশ্চেন হলো, আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা করতে, উক্তিটি কার, কখন, কাকে লক্ষ্য করে বলা হয়েছে, এর কারণ কী? দুই নম্বর হলো, শাহজাহানের পিতৃস্নেহের যথাযথ বর্ণনা দাও। তিন নম্বর হলো, দারার ও ঔরঙ্গজেবের চরিত্র বর্ণনা করো। চার নম্বর হলো, পিতা পুত্র পাঠে পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঁচ নম্বর হলো, নাদিরা কার কন্যা, নাদিরার পরিচয় দাও। ছ নম্বর হলো, জাহানারা কে, তার পরিচয় দাও। সাত নম্বর হলো, শাহজাহানকে মসনদ থেকে হটাতে কারা কী কৌশল অবলম্বন করেছিল? আট নম্বর হলো, রাজা জয়সিংহের বিষয়ে যা জানো লিখো।